প্রিয় দর্শক, আলো ঝলমলে রঙিন পর্দার মানুষ শাকিব খান শুটিং, ডাবিং আর নানামুখী চাপে ব্যস্ত থাকেন সারাক্ষণ। কিন্তু তারও আছে গ্রামের বাড়ি, ফুরসত পেলেই ছুটে যান মাটির কাছে, প্রিয় বাড়িতে। তবে বাড়িতে কম যাওয়া হয় শাকিব খানের। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের রাঘদি গ্রামের মমিনউদ্দিন শেখের তিন ছেলে, তিনজনই ছিলেন সরকারি চাকরিজীবী। এই তিনজনের একজন আব্দুর রফ শেখ, আব্দুর রফের একমাত্র ছেলে আজকের শাকিব খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগে শাকিব খানকে মাসুদ রানা শেখ বলেই জানত সবাই। বংশগত পদবী শেখ হলেও চলচ্চিত্র জগতে তিনি বাংলাদেশের কিং খান নামে পরিচিত। বাবা আব্দুর রফ শেখ চাকরির সুবাদে নারায়ণগঞ্জে থাকতেন আর সেখানেই শাকিব খানের জন্ম ও পড়ালেখা। শাকিব খান বাপ দাদার ভিটেই আসেন এসএসসি পরীক্ষার পর, তারপর আরও কয়েকবার এসেছেন এই অভিনেতা। সর্বশেষ এসেছিলেন 2004 সালে, গ্রামে এলে সবার সঙ্গেই দেখা করেন। বেশ কয়েক বছর ধরে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। শাকিব খান স্বজনদের খোঁজ নিতে পারেন না বলে জানান তার এক চাচাতো ভাই সাদ্দাম হোসেন শেখ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, শাকিব খান এখন সারা দেশের হয়ে গেছে। সম্প্রতি আমেরিকার গ্রিন কার্ড হাতে পেলেন শাকিব খান। 2021 সালের নভেম্বরের দেশ ছাড়েন ঢালিউডের এই শীর্ষ নায়ক। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগের জন্য নিয়ম মেনে সেখানে প্রায় 8 মাস ধরে বসবাস করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের ঘনিষ্ঠজন। তারা জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন, তার 6 মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা সেটিও তিনি পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে শাকিব খান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবার দেশে ফিরে নিজের প্রযোজিত রাজকুমার সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। সিনেমাটির মহরত হয়েছিল নিউ ইয়র্কে, এতে তার বিপরীতে রয়েছেন এক মার্কিন অভিনেত্রী। সম্মানিত দর্শক, শাকিব খানের নতুন ছবি দেখার জন্য আপনারা কে কে অপেক্ষা করছেন কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।